আকাশের সবথেকে ভয়ঙ্কর পাখি হলো ইগল। আর ইগল ঘন্টায় প্রায় 330 কিলোমিটার গতিতে উড়তে পারে। শুধু তাই নয়, এই পাখির দৃষ্টিশক্তি এতটাই প্রখর হয় যে তারা 5 কিলোমিটার দূরের শিকারকেও পর্যন্ত সূক্ষ্মভাবে দেখতে পায়। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব ইগল পাখির শিকারের কিছু ভয়ঙ্কর এবং অসাধারণ দৃশ্য, যা দেখে আপনিও আমার মতো চমকে যাবেন। ইগলের শক্তিশালী মাংসপেশি, লম্বা ডানা এবং স্ট্রিম লাইন আকার, যা ইগলকে হাওয়ায় দ্রুত গতিতে উড়তে সাহায্য করে। এই বিশেষ গুণের জন্য এই ঘাতক পাখি তার থেকেও বড় প্রাণীকে চোখের পলকেই শিকার করতে পারে। এমনকি এই পাখি এতটাই বিশাল এবং এতটাই ভয়ঙ্কর হয় যে কখনো কখনো মানুষকেও শিকার করতে দ্বিতীয়বার ভাবে না। বন্ধুরা, ভিডিওর শেষের শিকারগুলো সত্যি অনেক ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর হতে চলেছে, যেখানে ইগল চিতাবাঘকেও এবং মানুষকেও শিকার করতে গিয়েছিল। তাই সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে, আরও এমন নতুন নতুন ভিডিও পেতে নজর পড়েছে এই ছাগলের বাচ্চার উপরে, যাকে সে দুপুরের খাবার বানাতে চায়। দেখুন শেষ পর্যন্ত ছাগলের বাচ্চাটিকে সে শিকার করতে চলে আসে এবং ছাগলের বাচ্চাটিকে শিকারি ইগল সহজে পা দিয়ে শিকার করে উড়ে নিয়ে চলে যায়। এই দৃশ্য খুবই অদ্ভুত, কারণ ছাগলের বাচ্চাটি এত ভারী হওয়া সত্ত্বেও এই ভয়ঙ্কর ইগলের কাছে সেটা সামান্য ব্যাপার মনে হচ্ছিল। 2013 সালে দ্য মোজিয়াক নামের একটি ইউটিউব চ্যানেল এই ভিডিওটি আপলোড করে, যা দেখে সকলেই শিউরে উঠেছিল। এই ভিডিওতে কোনো একটি বাগানে একটি পরিবার তাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে দেখা যায়। তখন হঠাৎ এক ইগল তাদের মধ্যে থাকা একটি ছোট বাচ্চাকে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাচ্চাটির ভাগ্য ভালো ছিল যে ভয়ঙ্কর ইগল বাচ্চাটিকে সঠিকভাবে ধরতে পারেনি, তা না হলে এর পরিণতি কি হতে পারত সেটা আপনি ভালো করেই বুঝতে পারতেছেন। ইগলের সবথেকে পুরনো এবং কার্যকরী আক্রমণের পদ্ধতি আপনি দেখতে পাবেন পাহাড়ি অঞ্চলে। ইগলকে এমনটা করতে অনেকবার দেখা গিয়েছে, যখন কোনো শিকার অনেক বেশি ভারী হয়ে যায়, যাকে কোনোভাবে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন সেই ইগল শিকারকে পা দিয়ে টেনে ধরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এত উঁচু থেকে পড়ার ফলে শিকার মারা যায়। তারপর ইগল নিচে এসে সেই শিকারকে শান্তিতে ভক্ষণ করে। দ্রুততা এই পাখির আরেক কৌশল, এবং এই ভিডিও সেটাই প্রমাণ করে। এই পাখিটি ইগলের খাবারকে বারবার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন এই ইগল হঠাৎ করে পাখিটির ঠোঁটটি আঁকড়ে ধরে। এটা ইগলের আক্রমণাত্মক রূপের পরিচয় দেয় যে এই পাখি কতটা আক্রমণাত্মক হতে পারে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ইগল পানিতে থাকা একটি সাপের উপর নজর রেখেছে। ইগলটি অপেক্ষা করছে সাপটি কখন তার জন্য পানির উপরে উঠে আসবে এবং সে তাকে শিকার করবে। একসময় সাপটি যখন পানির উপরে উঠে আসে, তখন সাপটির উপর নজর রাখা এই ইগল সময় নষ্ট না করে সাপটিকে পানি থেকে তুলে নেয় এবং তার বাসায় নিয়ে গিয়ে পরিবার সহ তৃপ্তির সঙ্গে খায়। শিকারের খোঁজে পাহাড়ের উপরে বসে থাকা এই ইগল হয়তো অনেক ক্ষুধার্ত ছিল। সেখান থেকে কিছুটা দূরে চিতাবাঘ তার বাচ্চাদের নিয়ে খেলা করছিল। এই ক্ষুধার্ত ইগলের নজর চিতার বাচ্চার উপরে পড়ে এবং সে শিকার করার সুযোগ খুঁজছিল। কিছুক্ষণ পর ইগল সেই সুযোগ পেয়েও যায়, কারণ চিতার একটি বাচ্চা চিতার থেকে দূরে সরে যায়। এটা ছিল ইগলের জন্য সঠিক সুযোগ চিতার বাচ্চাকে শিকার করার। ক্ষুধার্ত ইগল এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চায়নি। এরপরে ইগল শিকার করার জন্য প্রস্তুত হয় এবং দ্রুত গতিতে থাবার সাহায্যে শিকারের উপর আক্রমণ করে, এবং ইগলটি চিতার বাচ্চাকে তার থাবায় ধরে উড়ে নিয়ে যায়। এইভাবে ইগল তার শিকারে সফল হয়। অন্যদিকে চিতা বুঝে যায় তার বাচ্চা ইগলের শিকার হয়ে গিয়েছে এবং সে ইগলের খোঁজে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে একসময় চিতার নজর ইগলের উপরে পড়ে, কিন্তু ইগল বুঝতে পারেনি যে মা চিতা তার পিছু নিয়েছে। ক্ষুধার্ত ইগল গাছের ডালে বসে তার আহার সম্পূর্ণ করছে। এরপরে চিতা সেই গাছের উপরে উঠে পড়ে, যেখানে ইগল তার শিকারকে শান্তিপূর্ণভাবে ভক্ষণ করছিল। চিতা মুহূর্তের মধ্যেই ইগলের উপর আক্রমণ করে ফেলে এবং চিতা তার থাবার সাহায্যে ইগলের ঘাড় মোটকে দেয়। চিতা তার বাচ্চাকে হত্যা করার প্রতিশোধ নিয়ে নেয়, কিন্তু বাচ্চাকে ফিরে পায় না। এখন চিতা তার মৃত বাচ্চার পাশে বসে আফসোস করছে। এখানে কিছু মানুষ পাহাড়ের নিচে কাজ করছে এবং একটি ক্ষুধার্ত ইগল শিকারের আশায় আকাশে উড়ে বেড়াচ্ছে। হয়তো আজকে সকাল থেকে ইগলটি ক্ষুধার্ত ছিল, তাই তার নজর পড়ে পাহাড়ের নিচে কাজ করা এই মানুষগুলোর উপরে। ক্ষুধার্ত ইগল জ্ঞানশূন্য হয়ে সেই মানুষগুলোর মধ্যে একটি মানুষের উপর আক্রমণ করে, কিন্তু মানুষটির ওজন বেশি হওয়ার কারণে ভয়ঙ্কর ইগল তাকে শিকার করতে ব্যর্থ হয় এবং বাকি লোকগুলোর ভয়ে ইগল তার শিকারকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং সেখান থেকে উড়ে পায়।